সম্মানিত দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে আইটি স্কুল অর্থাৎ প্রযুক্তি স্কুলের পক্ষ থেকে স্বাগতম কিভাবে সবার আগে রেজাল্ট পাবেন এসএসসি জেএসসি বা এইসএসসি যে কোনো রেজাল্ট সবার আগে পেতে বা মার্কশিট সহ পেতে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে চলুন শিখি তার আগে বলে রাখি আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন এই জন্য আপনাদের একটা ব্রাউজারে ঢুকতে হবে ব্রাউজার আপনারা সেটের যে ডিফল্ট ব্রাউজার আছে সেটা ইউজ করতে পারেন অথবা গুগল ক্রোম ব্যবহার করতে পারেন ডিফল্ট ব্রাউজারটা হচ্ছে এইটা এবং গুগল ক্রোমটা হচ্ছে এইটা দুইটার একটা ব্যবহার করতে পারেন ডিফল্ট ব্রাউজারটা ব্যবহার করে ভালো হবে সব থেকে যাই হোক এবং ক্রোমে ঢুকলাম ক্রোমে ঢোকার পরে আপনাদের টাইপ করতে হবে একটা লিঙ্ক আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর বন্ধনা এই লিঙ্কটা থাকবে আপনারা ডিরেক্ট ক্লিক করে এই লিঙ্কে ঢুকতে পারবেন ডাব্লিউ 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 ডট ই বোর্ড বিও এ আর এল টি এস ইউর রেজাল্টস ই বোর্ড রেজাল্টস ডট কম এটাতে ঢুকতে হবে ডিস ডিসক্রিপশানে লিঙ্কটা আছে আপনারা ওখান থেকে এক ক্লিকে ঢুকে যাবেন এটা ভিডিও নিচে দেখেন যেখানে বন্ধনা লেখা আছে ওখানে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসেছে এসেছে প্রথম অপশনে ক্লিক করতে হবে এসএসসি এইচএসসি জেএসসি এটাতে ক্লিক করার পরে দেখেন একটা পেজ এসেছে এই পেজ থেকে আপনাদের রেজাল্টটা সিলেক্ট করতে হবে এক্সামিনেশনে ক্লিক করার পরে দেখ কোনটা রেজাল্ট নেবেন যে সি নাকি এসএসসি নাকি এইস এসএসসি তে ক্লিক করতে হবে মনে রাখবেন সবার আগে রেজাল্ট পাবেন এই পদ্ধতি সবার আগে রেজাল্ট পাবেন যত সম্ভব দেড়টার দিকে রেজাল্ট দিবে এখানে এবং এডুকেশন বোর্ড রেজাল্টস ডট জিওভি ডট ওইটাতে দুইটা দিকে দেখ ওইটা সবসময় বিজি থাকে সার্ভারটা এটা ব্যস্ত থাকে না এসএসসি সিলেক্ট করলাম এবং ইয়ার সিলেক্ট করতে হবে আপনাদের দুই হাজার আঠারো অবশ্যই সিলেক্ট করবেন কারণ আগামীকাল যেহেতু রেজাল্ট ছয়ে মে দু হাজার আঠারো এবং বোর্ড সিলেক্ট করতে হবে আপনারা বোর্ড অনুযায়ী আমি যশোরে আছি যশোর বোর্ড সিলেক্ট করলাম এবং রেজাল্ট টাইপ প্রথমটা সিলেক্ট করতে হবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট আপনাদের এখানে বিশেষ ধরনের অপশন আছে ইনস্টিটিউট রেজাল্ট সেন্টার রেজাল্ট ডিস্ট্রিক্ট রেজাল্ট এবং বিভিন্ন ধরনের রেজাল্ট এখানে আছে বোর্ড অ্যানালাইসিস আছে আপনারা ইন্ডিভিজুয়াল যেহেতু একজনের রেজাল্ট নেবেন আর প্রতিষ্ঠানের রেজাল্ট আপনার এলাকার যে প্রতিষ্ঠান আছে হাই স্কুল সেখানকার সবগুলো রেজাল্ট কতজন পাশ করেছে কতজন ফেল করেছে কোন বিভাগ থেকে কতজন পাশ করলো ফেল করলো মোট কতজন জিপিএ পেয়েছে মোট কতজন পাস করলো সব পাবেন ইনস্টিটিউট রেজাল্ট থেকে সেটা পরে দেখাচ্ছি কীভাবে বের করবেন প্রথমে একজনের রেজাল্ট বের করতে হলে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে রোল নাম্বার প্রবেশ করাতে হবে যে ছয় সংখ্যা বা চার সংখ্যা যে কয় সংখ্যারই হোক রোল নাম্বার প্রবেশ করানোর পর রেজিস্ট্রেশন এটা দিতেই হবে রেজিস্ট্রেশনটা প্রবেশ করানোর পরে এখানে যে ক্যাপচা আছে এই যে বাঁকা লেখাগুলো আছে ইংরেজিতে এটা বুঝে দিতে হবে যেমন এখানে আছে কিউ ইউ এম ই দেওয়ার গেট রেজাল্টে ক্লিক করলে রেজাল্টটা চলে আসবে একদম সহজে এটার জন্য আপনাদের কোনো কষ্টই করতে হবে না ইনস্টিটিউট রেজাল্ট কীভাবে নেবেন ধরেন আপনি কুষ্টিয়া জেলা স্কুলের রেজাল্ট নেবেন এই জন্য আপনাকে কী করতে হবে কুষ্টিয়া জেলা স্কুলে কতজন পাশ ফেল এ আঠারো সালে এটা দেখতে হলে আপনাদের প্রথমে জেএসি সরি এস এস সি এটা তো সিলেক্ট করতে হবে দ্বিতীয় ইয়ার আঠেরো সিলেক্ট করতে হবে যেহেতু আমি সতেরো সালের রেজাল্টটা নিয়ে দেখাচ্ছি যেহেতু আঠেরো সালের রেজাল্ট এখনো পাবলিশ হয়নি বোর্ড যশোর এবং রেজাল্ট টাইপ ইনস্টিটিউট রেজাল্ট আমি সিলেক্ট করলাম করার পরে এখানে ইন নাম্বার চেয়েছে ইন নাম্বারটা আমাকে বের করতে হবে এজন্য আমাকে অন্য একটা ট্যাবলে ঢুকে অন্য একটা পেজে গিয়ে দেখেন আমি এখানে লিখেছি কুষ্টিয়া জেলা স্কুল ইন নাম্বার এখানে সার্চ দিয়েছি সার্চ দেওয়ার সাথে সাথে জেলা স্কুলের যে ইন নাম্বার যে কোনো স্কুল আপনার যদি গ্রামের কোনো প্রতিষ্ঠান হয় এখানে সার্চ দেবেন যে অমুক স্কুল ইন নাম্বার মধুফুর স্কুল ইন নাম্বার কুমারখালী গার্লস স্কুল ইন নাম্বার কুমারখালী এম এন স্কুল ইন নাম্বার এখানে ইন নাম্বারটা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলা স্কুল ইন নাম্বার এই যে দেয়া আছে এগারো সাতাত্তর তেতাল্লিশ এটা হচ্ছে কুষ্টিয়া জেলা স্কুলের ইন নাম্বার এগারো সাতাত্তর তেতাল্লিশ আমি ইন নাম্বারটা প্রবেশ করবো এগারো সাতাত্তর তেতাল্লিশ এবং যে এই যে কোডটা আছে এ বাঁকাতেরা বেঁকা লেখাগুলো দেখা একটু সহজ এসেছে এটা আমি বুঝে এখন দিয়ে দেবো এ ডাব্লিউআই এটা দিয়ে গেট রেজাল্টটি ক্লিক করলাম এবং কুষ্টিয়া জেলা স্কুলের দেখেন রেজাল্ট চলে এসেছে সতেরো সালে জেলা স্কুলে বিজনেস স্টাডিজে পাশ করেছে আটত্রিশ জন ফেল করেছে তিনজন সায়েন্সে পাশ করেছে দুইশো তেতাল্লিশ জন এবং ফেল করেছে একজন মোট জিপিএ ফাইভ পেয়েছে একশো চব্বিশ জন এটা আপনারা কি করতে পারেন পিডিএফ হিসাবে ফোন থেকে সেভ করে দিতে পারেন ঠিক আছে ডাউনলোড রেজাল্ট পিডিএফ ক্লিক করতে পারেন অথবা প্রিন্ট পিডিএফ দিতে পারেন অথবা ভিউ রেজাল্ট পিডিএফ যা সার্চ এগিয়ে এনে গেলে আগের পেজটা পেয়ে যাবেন খুব সহজ পদ্ধতিতে সবার আগে এখান থেকে আপনারা রেজাল্ট পাবেন রকম সার্ভার লোডিং ছাড়াই সারাই রকম সার্ভারের চাপ সারাই নেটের চাপ ছাড়াই কোনো সমস্যা হবে না লিঙ্কটা আবার ডিসক্রিপশানে আছে এবং ভিডিওতে যেভাবে দেখালাম এসএসসি সিলেক্ট করবেন আঠারো সাল সিলেক্ট করবেন যশোর বোর্ড সিলেক্ট করবেন এবং এখান থেকে প্রথম অপশন সিলেক্ট করার পরে রোল রেজিস্ট্রেশন দিয়ে এখানেই যে কোডটা আছে বাঁকাতারে এটা একটু বুঝে নেবেন না পারলে কাউকে বলে বুঝে এখানে লিখে গেট রেজাল্টে ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে খুব সহজে কোনো কষ্ট করতে হবে না আপনাকে আমার ডিসক্রিপশনে ভিডিওর নিচে যে বর্ণনা আছে সেখানে লিঙ্কটা আমি দিয়ে দেব আর আপনারা চাইলে এডুকেশন বোর্ড রেজাল্টস ডট থেকে নিতে পারেন আর যশোর বোর্ডের রেজাল্ট যারা নেবেন তাদের জন্য একটা বিশেষ সুবিধা আপনার গুগলে লিখবেন যে ডবল এস ও আর ই যশোর বি ও এআরডি বোর্ড রেজাল্ট আর ই এস ইউএলটিএস রেজাল্টস যাই হোক আমি ডিসক্রিপশানে যশোর বোর্ড রেজাল্টসের লিঙ্কটা দিয়ে দেবো এখান থেকে আপনার এগারোটার থেকে এখানে কী পাবেন রেজাল্ট পাবেন যশোর বোর্ডের রেজাল্ট আপনারা এগারোটার দিক থেকেই পাওয়া শুরু করবেন যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে হবে যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢোকার পরে আপনাদের রেজাল্ট যে আর আছে এখানে ক্লিক করতে হবে যে লিঙ্কটা আপাতত যত সম্ভব অফ করে রেখেছে এডুকেশন বোর্ড রেজাল্টস নিচে দেয়া আছে এখান থেকে আমাদের যশোর বোর্ড রেজাল্ট ডট ডিও ভি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট এই লিঙ্কটা আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো যাই হোক এই লিঙ্কটা কাল হয়তো কাজ করবে ঠিক আছে এই লিঙ্কটা রেজাল্টের দিন কাজ করবে যাই হোক আপনারা এই যশোর বোর্ডের রেজাল্ট দেখতে হলে এখান থেকে একবার এগারোটার থেকে দেখতে পারেন অথবা ওই ওয়েবসাইট থেকে একটার থেকে রেজাল্ট দেখতে পারেন ধন্যবাদ ভিডিওটা অনেক বড় হয়ে গেল তবু আপনাদের শেখানো উল্লাম আর যারা ভিডিও থেকে উপকৃত হলেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ